পূজোর মুখে জল যন্ত্রণায় ভুগছেন গ্রামবাসী। পুরাতন মালদা ব্লকের মুড়িচা গ্রাম পঞ্চায়েতের মোহন বাগান ও সাত মাইল এলাকার বাসিন্দারা পূজোর আগে জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছে গ্রামবাসী। প্রায় এক মাস হতে চলেছে নিকাশি অভাবে জল জমে রয়েছে বাড়ি সহ পুরো রাস্তা, যার ফলে নৌকা একমাত্র ভরসা চলাচলের। পুজো হাসতে হাতে আর একদিন, জল নিকাশি না হলে পুজোয় কিভাবে কি করবেন তা ভাবতে পারছেন না মোহন বাগান ও সাত মাইল এলাকার বাসিন্দারা। গ্রামবাসী জানান, জল নিকাশি নালা নেই, যার ফলে রাস্তায় জল জমে আছে, বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে মুচিয়া অঞ্চলের প্রধান জানিয়েছেন, ওই এলাকায় আমরা গিয়েছিলাম, আমারও খুব খারাপ লাগছে, জল জমে আছে, জল নিকাশের জন্য আমাদের ফান্ডে এতটা অর্থ নেই যতটা দরকার, দেখা যাক অন্য কোনোভাবে জল নিকাশি ব্যবস্থা করা যায় কিনা। আর এখনো পর্যন্ত এলাকায় মাটি ভরাট নিয়ে কোনো অভিযোগ আসেনি, আসলে তার ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আমাদের তো উপায় নেই, এখন বাড়ির মধ্যে দিয়ে আসছি, সবসময় তো বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করা যায় না, কুড়িটা বাড়ি, কুড়ি পঁচিশটা বাড়ি আছে। আমরা চাইছি যে জলটা যেন বের হয়ে যায়, বের করে দেওয়া হলে মানে বাচ্চা কাচ্চাও বেরোতে পারবে, আমরাও বেরোতে পারবো, সবার সুবিধা। আর ধরেন যে এই পাড়াতে চারটা গাড়ি আছে, গাড়িগুলো ঢুকতে পারছে না, চার্জে বসা যায়, আমাদের তো এই সময় তো ইনকাম করতে হবে, তাও পারছে না, আমাদেরই তো গাড়ি আছে কিন্তু বেরোতে পারছে না। ছোটো হ্যাঁ, সামনে পুজো আমারও খারাপ লাগছে, কারণ প্রত্যেকটা বাড়িতেই প্রায় জল, রাস্তা দিয়ে বেরোতে পারছে না বাচ্চা কাচ্চা। কিন্তু আমরা মানে পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা করলাম, কিন্তু বাজেট বেশি হওয়ার কারণে আমরা পারছি না, তবু চেষ্টা করছি আমরা। এর আগেও ম্যাডামকে দেখে আসার পরে আমরা বিডিও ম্যাডামকে জানিয়েছিলাম, বিডিও ম্যাডাম বললো এটা মানে অঞ্চল থেকে যদি মানে চেষ্টা করা যায়। তো আমরা বিজেপির সাথে সেক্রেটারি ম্যাডামের সাথে কথা বললাম, কথা বলে বললো দেখা যাক, বাজেটটা বেশি হয়েছে। কীরকম কিসের বাজেট বেশি হচ্ছে? জলটা ফেলবো কোথায়, অন্য কোথাও ফেললে তো আবার জলের সমস্যা হয়ে যাবে। আমরা তো চাইছি এর আগে মানে রোডের সামনে সামনে পুরোটাই আগে আমরা দেখেছি, হ্যাঁ সব মানে গর্তে ছিল, ওই গর্তগুলোতেই মানে জলগুলো জমা হতো, তা সেই কারণে রাস্তাগুলোতে তখন কিন্তু জল জমা হতো না। এখন সামনে পজিশন যারা আছে সে ইয়ে করে নিচ্ছে, অবজেকশন আছে অবশ্যই আমরা দেখবো, সেটা দেখি আমরা চেষ্টা করবো আমরা।